নমস্কার বন্ধুরা চাকরি প্রার্থী বেকার ভাই বোনদের জন্য সুখবর পশ্চিমবঙ্গে শিক্ষা সুপারভাইজার পদে নিয়োগ হতে চলেছে আপনারা তো জানেন সামনেই পঞ্চায়েত ভোট এবং পঞ্চায়েত ভোটের আগে বিভিন্ন রকম নিয়োগ চালু হয়েছে আইসিডিএস আশাকর্মী নিয়োগ হচ্ছে এই এই আশা কর্মী আইসিডিএস নিয়োগের সমস্ত তথ্য আমার একটি ভিডিওতে আছে সেই ভিডিওটির লিঙ্ক আমি ডিসক্রিপশন সেকশনে দিয়েছি সেখান থেকে গিয়ে দেখতে পারবেন তা বন্ধুরা আজকে পেপারে দিয়েছে পশ্চিমবঙ্গে প্রায় সাতশো একত্রিশটি পদে শিক্ষা সুপারভাইজার নিয়োগ হতে চলেছে দেখুন আজকেই পেপারে এই প্রস্তাবটি বেরিয়েছে পঞ্চায়েত ভোটের আগে জেলায় জেলায় নিয়মিত বিদ্যালয় পরিদর্শন ও অগ্রগতি বিবরণের মাধ্যমে উন্নততর তদারকির জন্য এবার শিক্ষা সুপারভাইজার পদে নিয়োগ করতে চলেছে স্কুল শিক্ষা দপ্তর আজ মঙ্গলবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় দু হাজার আঠারো উনিশ সালের দপ্তরওয়ারি বাজেটে এই প্রস্তাব পেশ করবেন অর্থাৎ প্রায় পশ্চিমবঙ্গে যেটা বললাম শিক্ষা সুপারভাইজার নিয়োগ হবে সেটা শিক্ষামন্ত্রী ঘোষণা করতে চলেছে আপাতত সাতশো একত্রিশটি শিক্ষাচক্রের মিড ডে মিল সর্বশিক্ষা এবং রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান প্রকল্পে নজরদারি করবে নেই সুপারভাইজাররা অর্থাৎ সাতশো একত্রিশটি পদে প্রায় নিয়োগ হতে চলেছে ফলে স্কুল শিক্ষায় জেলা পরিদর্শক অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর অফ স্কুল এবং অপর বিদ্যালয় পরিদর্শকের চাপ অনেকটাই কমবে যার ফলে এসআইডিআই এআই এদের সবার কিছুটা চাপ কমবে এদের হয়ে এই সুপারভাইজাররা বিভিন্ন স্কুল ভিজিট করবেন তদারকি করবেন তবে এইসব অধিকারিকদের নিয়োগ হতো পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে কিন্তু শিক্ষা সুপারভাইজার পদে নিয়োগের পদ্ধতি এখনও স্পষ্ট নয় অর্থাৎ শিক্ষা সুপারভাইজার পদে নিয়োগটা কীভাবে হবে সেই ব্যাপারে এখনও স্পষ্ট ধারণা হয়নি যখন ধারণা পাওয়া যাবে আমার চ্যানেলে আমি আপডেট দেবো আপনারা আমার চ্যানেল ডেস্ক্রাইব করে রাখুন তাতে চাকরির পরীক্ষা সমস্ত নিয়োগের খবর এবং বিভিন্ন সার্টিফিমেট আপনারা জানতে পারবেন জেলায় এসআই থেকে বিকাশ ভবনে স্কুল শিক্ষা অধিকরণের যুগ্ম অধিকর্তা পর্যন্ত দুই হাজার বাহাত্তরটি পদ অনুমোদিত তার মধ্যে পাঁচ শতাধিক পদই ফাঁকা বিদ্যালয় পরিদর্শক সমিতির সাধারণ সম্পাদক কালীপদ সানা বলেন এখনও অবধি সরকার এই ব্যাপারে স্পষ্ট করে কিছু ঘোষণা করেনি তাই বিশেষ কিছু বলতে পারবো না অর্থাৎ শিক্ষা সুপারভাইজার পরীক্ষা কীভাবে হবে কারা আবেদন করতে পারবেন সেই সমস্ত তথ্য এখনও আপডেট হয়নি যখন আপডেট হবে তখন পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর থেকে জানিয়ে দেওয়া হবে আমার চ্যানেলে আমি আপডেট দেবো তখন আপনি জানতে পারবেন কিন্তু তবুও এই সুখবরটা সবাই জেনে রাখতে পারেন যে পশ্চিমবঙ্গে প্রায় সাতশোটির বেশি পদে নতুন নিয়োগ হতে চলেছে যার ফলে বেকার ভাই বোনদের কাছে চাকরি পাওয়ার নতুন সুযোগ খুলে যাবে তো বন্ধুরা খবরটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন ধন্যবাদ